بسم الله الرحمن الرحيم যেতে যেতে জল শুকাবে জল শুকাবে মাটি ফাটবে বিপুল খরায় উইয়ের ঢিবি পাহাড় হবে দুঃখে ফাটা অশ্রুগুলো পাথর হলে পাথর হবে সময়গুলো বিশ্রী রকম মুখ পাকাবে যেতে যেতে খুন পোকারা গুণ কাটবে ভুল কাটবে শুদ্ধ সহ মনে হবে বৃথাই ছিল বৃথাই বুঝি দিনের মোড়ে উন্মুখ হয়ে দাঁড়িয়ে থাকা কার কাননে পলিমাটি সাজবে বলে বন্যা হওয়া বৃথাই ছিল মনেই হবে কি লাভ হলো কান্নাগুলো ঝরিয়ে দিয়ে কি লাভ হলো দুঃখ পোষার ভর দুপুরে পর্দা টেনে সাজ যাপনের কি ফল হলো হতচ্ছাড়া এই খেলাতে কেউ যেতে না কখনো না যেতে যেতে পরাজয়ের বান ডাকবে শীত কুয়াশায় ঘাম জাগবে মনেই হবে কেন এলাম বৃষ্টি দিনে আছড়ে পড়ে খুব কাঁদলাম যেতে যেতে কান্না ছাড়া আর স্মৃতি সব ধূসর হবে সত্যি হবে সত্যি হবে দেখে নিও আসসালামু আলাইকুম সুধি দর্শক মন্ডলী আমন্ত্রণ জানাচ্ছি আজকে সাহিত্য আড্ডায় আজও আমরা আমন্ত্রণ জানিয়েছি সাগর রহমানকে গত পর্বে আমরা আমাদের আড্ডা শেষ করতে পারিনি আজকে আমরা তার লেখালেখি নিয়ে আরও কিছু আড্ডা দেব স্বাগত আমাদের অনুষ্ঠানে আপনাকে কেমন আছেন আপনি ধন্যবাদ ভালো আছি যেমনটি আমরা গত পর্বে আলোচনা করছিলাম প্রকাশনা শিল্পের কিছু সমস্যা নিয়ে আজকে আপনার আরেকটি পরিচয় নিয়ে আমরা কথা বলতে চাই সেটি হচ্ছে আপনি একজন ভালো আবৃত্তিকার এবং বাংলাদেশে আপনার একটি ভালো পদচারণা ছিল এই আবৃত্তি জগতে আপনি একটি সংগঠনের সাথে জড়িত ছিলেন ছাত্র শিক্ষক কেন্দ্র ঢাকা বিশ্ববিদ্যালয় আপনি যদি এই বিষয়ে কিছু কথা বলেন শুরুতেই একটু প্রতিবাদ জানাবো ভালো আবৃত্তিকার এটা কোনোভাবেই আমাকে বলা যাবে না তবে আমি আবৃত্তি শিল্পের সঙ্গে অনেকদিন ছিলাম আবৃত্তি করতাম ঢাকা টিএসসিতে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্র করে টিএসসিতে আমাদের একটা গ্রুপ ছিল আছে এখনও মুক্ত ধারা সংস্কৃতি চর্চা কেন্দ্র আমি ওটাতে প্রায় 7 কি 8 বছর সঙ্গে ছিলাম এবং আমি আসলে আবৃত্তি করার চেয়ে আবৃত্তির সঙ্গে থাকতে পারাটাই খুব আনন্দের মনে করতাম সবচেয়ে বেশি এবং ওখানে মধ্যে আমরা নিয়মিত আড্ডা দিতাম প্রশিক্ষণের ব্যবস্থা ছিল এই দলটির প্রধান হচ্ছে রফিক ভাই আমার একজন প্রিয় মানুষ আচ্ছা আচ্ছা রফিক ভাই মূলত ওটা সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছে দীর্ঘদিন এবং উনি মূলত শেখাচ্ছেন উনি পরিচালনা করছেন সভাপতি আছেন আনিসা জামান চাঁপা অত্যন্ত চমৎকার একটা দল আসলে ওটা আমি যখন ছিলাম আমার ঢাকা শহরের থাকাটাই আসলে ওই সংগঠনের কারণে আনন্দময় হয়ে উঠেছে আসলে অনেক কথা মনে পড়ে যায় টিএসসির কথা মনে পড়লে সেই মানে ইয়ার কি বলে ওই ওয়ালের উপরে বসে স্বপনদার চায়ের কথা মনে পড়ে যায় আর অনেক কথা অনেক স্মৃতি মনে পড়ে আমি জানি আপনি নিজে ওখানকার একজন আমার আমার নিজের একটি গ্রুপ আছে ওখানে মুক্তবাক তো আসলে একটু যদি আপনি আপনার কাছ থেকে সময় চেয়ে নেই ওখানে আমরা গ্রুপের বিভিন্ন কর্মশালা করতাম ওখানে আমরা বিভিন্ন বড় বড় মানে আবৃত্তি শিল্পীদেরকে আমরা আমন্ত্রণ জানাতাম আমাদেরকে আবৃত্তি শেখানোর জন্য তো একবার আমরা নরেন বিশ্বাস তখন জীবিত ছিলেন আমাদের স্যার তো ওনাকে এখন বলা হয় বাক শিল্পাচার্য ঠিক ওনাকে আমরা আমন্ত্রণ জানিয়েছি একটি ক্লাসে উনি বয়েশূন্যর এবং ডয়েশূন্যর এর যে তারতম্যটা শেখাবার চেষ্টা করছিলেন তো সে একটা পর্যায়ে এটা বোঝাবার জন্য আমাদেরকে উদাহরণ দিচ্ছিলেন সে আমরা জানি যে রোকেয়া হলের সামনে কি বলে মাচার যে কি ভ্যানের উপরে ফল টল বিক্রি করা হয় তো স্যার বলছেন আমি যখন আসছি তখন দেখলাম কতগুলো ছাত্রছাত্রী ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কিছু একটা খাচ্ছে তো ওদেরকে জিজ্ঞেস করলাম এই তোমরা কি করছো তো ওরা বলছে স্যার আমরা খাচ্ছি
তখন আমি ওদেরকে বললাম তোমরা তোমরা খাও, আমি বরং আসি। এখানে স্যার আমাদেরকে বুঝিয়ে দিলেন যে আমরা আমরা এবং আমরা দুটার উচ্চারণ কিন্তু আলাদা। এই যে মজার স্মৃতি, এগুলো আমার এখনো মনে পড়ে যায়। স্যার এখন জীবিত নেই, আল্লাহ তাকে স্বর্গে নিয়ে যাক। তো আপনি যেটা বলছিলেন যে আমাদের বেড়ে ওঠার আসলে ওই সময়টা এত চমৎকারটা ব্যাপার, এখনও ভাবলে নিজেকে ওখানে ভাবতে ভাল লাগে সবচেয়ে বেশি, যে পা ঝুলিয়ে সবার সঙ্গে আড্ডা দিচ্ছি, পরবর্তী অনুষ্ঠান নিয়ে কথা বলছি, স্বপন দাকে চা দিতে বলছি, দিনের পর দিন পার হয়ে যেত, সন্ধ্যা পার হয়ে যেত, আড্ডা দিতে দিতে সকাল সন্ধ্যা ব্যাপার ছিল না। ওটা আমার জীবনে একটা চমৎকার একটা প্রোগ্রামের আগে আমি আবৃত্তি শিল্পী হয়ে উঠতে পারিনি, কিন্তু ওইটা আমার জীবনে একটা অত্যন্ত সঞ্চয়, চমৎকার, এবং আমি কৃতজ্ঞ এই মুক্তধারার প্রতি। আপনি আপনি আরেকটা জিনিস বলবেন যে একজন মানে পাঠের যে অভ্যাস, সেটা কি ওই ওই চর্চাটা আমাদেরকে অনেক সাহায্য করতো না, পাঠ অভ্যাসটা? আমার কাছে আসলে যেটা একদম শুরুতেই বলেছিলাম যে পাঠ লেখালেখি চেয়েও বেশি গুরুত্বপূর্ণ আমার কাছে মনে হয়। আমি ছোট্ট একটা উদাহরণ দেই, মধ্যযুগে বসে লিখেছিলেন যে কবি রায়গুণাকর, উনি লিখেছেন যে কে বলে শারদ শশী তার মুখের তুলা, পদ নখে পড়ে আছে তার কতগুলা। এই উপমা থেকে আমরা আসছি জীবনানন্দের কাছে, উনি বলছেন যে 8 বছর আগে একদিন কবিতার মধ্যে, উটের গ্রীবার মতো কোনো এক নিস্তব্ধতা এসে, বাংলা কবিতায় এই যে পথপরিক্রমা, উটের গ্রীবাকে উনি নিস্তব্ধতার সাথে তুলনা করছেন, এটা কিন্তু একদিনের ব্যাপার নয়। আমি যে আজকে লেখালেখি করছি আমার পিছনে কিন্তু দীর্ঘ চমৎকার উপমা ব্যঞ্জনা, ঠিক ঠিক তাই, আমি এই কথাই বলতে চাচ্ছি যে আমার পিছনে তো আসলে শত শত মানুষের কাজ, কারোটা উল্লেখ্য কারোটা অনুল্লেখ্য। আমি যদি তাদের কাজগুলো না শুনে আসি, না দেখে আসি, না পড়ে আসি, যারা পথটা তৈরি করে দিল, পথটা তৈরি করে দিয়েছে, তাহলে কোনোভাবেই আজকে দেখা যাবে আমি রিপিট করব। এবং আজকে একটা কবিতা লিখতে গিয়ে আমাকে একই সঙ্গে ভাবতে হবে যে এই কথাটা আর কে কিভাবে বলেছে, কিভাবে সুন্দর করে আমার চেয়ে বলেছে, আমারটা আর কেন বলবো। সো এইটা আমার কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ মনে হয়। এটা শুধু দেশের একটা উদাহরণ দিলাম, আমার কাছে মনে হয় বিদেশি সাহিত্য পড়া দরকার আছে। এটা আমার কাছে রবীন্দ্রনাথ ঠাকুর যেখানে নিজে নিজেকে অনেক ইয়া করেছেন, কি বলো, সমৃদ্ধ করেছেন বিদেশি সাহিত্য থেকে, এটা ছাড়া উপায় নাই, আমরা কেউ বিচ্ছিন্ন না, এক পৃথিবীর মানুষ। আমি যখন কথা আসছে আমি আর একটা ছোট্ট উদাহরণ দিই, আমরা জানি গ্যাব্রিয়েল গার্সিয়া মার্কেজ উনি পেয়েছেন সাহিত্য নোবেল পেয়েছেন, সেই মানুষ যখন তার 20 বছর বয়স, ল স্কুলে পড়ছেন, তিনি ল স্কুলে থাকাকালীন তাকে হোস্টেলে একটা ছেলে একটা বই দিল তার সহপাঠী, তিনি আগে একটু লেখালেখি করতেন সামান্য, একটা বই দিল, বইটা হচ্ছে আপনার মেটামরফোসিস, কাফকার বই। উনি স্মৃতিচারণ করছেন ওই বইটা যে রাতে আমি পড়ি, সেই বইটা পড়ে এত উদ্বুদ্ধ আমি হয়েছি যে আমার কাছে মনে হচ্ছে আমি খাট থেকে পড়ে যাচ্ছি। এবং আমার কাছে জীবনে এই প্রথমবার মনে হলো লেখা তো অনেকভাবে লেখা যায়। এবং উনিই বলছে, এটা আমি ওনার ভাষায় বলছি, যে সেই দিনে আমি ঠিক করলাম যে আমি লেখালেখিতে সিরিয়াস হবো, এবং উনি ওই দিন থেকে সিরিয়াস লেখালেখি শুরু করছেন। তাহলে এই যে কোথায় কাফকা অন্য প্রদেশে অন্য জায়গার মানুষ উদ্বুদ্ধ করছেন, কিন্তু দক্ষিণ আমেরিকার আরেকজন রাইটার, আরেকজন যিনি শেষ পর্যন্ত নোবেল প্রাইজ পান, যিনি আমাদেরকে বিশ্বকবির উপন্যাস উপহার দিয়েছেন, সুতরাং এটা আমার কাছে অত্যন্ত জরুরি মনে হয়। এই পাঠ সাহিত্য চর্চার মধ্যে একটা মিল থাকবেই, আমরা যদি ধরে নিই এটা একটি বিশ্বগ্রাম, তাহলে কিন্তু সেই কি বলে আমেরিকার কোনো অঞ্চলের একজন লেখক সে কিন্তু প্রভাবিত করতেই পারে বাংলাদেশের আপনার মতো একজন লেখককে, অবশ্যই অবশ্যই, এবং এই প্রভাবিত হতে চাওয়াটা আমি মনে করি উচিত, অবশ্যই চাওয়াটাই উচিত, ভালোগুলো আমরা গ্রহণ করতেই হবে। আমরা এবার আসব আপনার বেশ কিছু অপ্রকাশিত পাণ্ডুলিপি রয়েছে, বাট পাণ্ডুলিপিগুলো রেডি হয়ে আছে। আসলে ঠিক অপ্রকাশিত বলবো না, আসলে বিভিন্ন জায়গায় প্রকাশ হয়েছে, এগুলো বিভিন্ন ছোট কাগজে, বই আকারে বের হয়নি, বই শুধু 2 মলাটের আকারে বের হয় নাই, বের হয়নি। তো আমরা একটু যদি একটু কথা বলে নেই, যে আপনার একটি বোধহয় ছিল হিদুল চোরা উপন্যাস, হিদুল চোরা একটা উপন্যাস আমার যেটা পত্রিকায় বেরিয়েছে, কবে লিখেছিলেন এটা? এটা আসলে সত্যিকার অর্থে লেখা হয়ে গেছে প্রায় বছর 2 কি 3 আগে সত্যি, বাট এখন আমি এডিট করি, আমার মনটা ঠান্ডা হয় না। কোথায় প্রকাশিত হয়েছে? এটা পত্রিকায় এখানে প্রকাশ হয়েছে, মহেশ ভাই তখন সম্পাদনা করতেন, ওই অংশটা দেখতেন, ওনার উৎসাহে মূলত বের হওয়া, তো ওটা তখন বেরিয়েছে। তারপরে এটা শেষ হয়েছে, কিন্তু ওই যে বললাম এখন ওটার কাজ আমার চলছে। তারপর আরেকটা বেরিয়েছিল, এইটা একটা মজার বিষয়, তিথিমণির বনরাজ্যে মোদের নিমন্ত্রণ। হ্যাঁ, তিথিমণির বনরাজ্যে মোদের নিমন্ত্রণ, এটা হচ্ছে বাচ্চাদের জন্য মূলত লেখা, চমৎকার। আমি যেই জিনিসটি আশা করি আপনাদের লেখকদের কাছ থেকে, বাচ্চাদের জন্য অনেক কিছু করবার আছে। আজকে এই যে আপনি সুন্দর উদ্যোগ নিয়েছেন, আমি এটা আরও বলেছি যে
আপনারা যারা লিখছেন এই লেখা কিন্তু কেউ পড়বে না যদি বাচ্চাদেরকে উদ্বুদ্ধ না করতে পারি, বাচ্চাদেরকে বাংলা শেখাতে না পারি, ওদেরকে যদি শব্দ জ্ঞান ওদের মধ্যে না দিয়ে দিতে পারি, ওদেরকে এখনো সময় আছে ওদেরকে বাংলার প্রতি আগ্রহী করে তোলা, তার জন্য ভালো ভালো লেখা প্রয়োজন। যদি কিছু বলেন এই বইটি সম্বন্ধে, আমার খুব আগ্রহ এটার সম্বন্ধে। আসলে প্রখ্যাত সব, ইভেন আমি শুধু রবীন্দ্রনাথের কথাই বলি, প্রচুর লিখেছেন বাচ্চাদের জন্য, এটা অনেক আর কোনো অনেক উপায় নেই। আমাদের সবারই বীজ তো ছোটবেলায় শুরু হয়, জি, তো এটা একটা লম্বা প্রায় 50 কি 60 পৃষ্ঠার একটা ছড়া কাহিনী, একটাই কাহিনী, কিন্তু মজাটা হচ্ছে এটা ছড়া ছড়া কথাগুলো বলা, আচ্ছা, এবং এখানে বনের পশু পাখিদের নিয়ে বলা। আমি বাহ, ছোট্ট শুধু ইন্ট্রোডাকশন একটু পড়ে একটু শোনাই। শোনাবেন প্লিজ। এটা হচ্ছে একদম শুরুতে ভূমিকা আকারে, হুম হুম, ওটা শিরোনামটা হচ্ছে গল্প শুনবে গল্প। দুষ্ট সোনা মিষ্টি মনা, হ্যাংলা মুখার লক্ষ্মী ছাড়া, কুটুর কুটু টুসকি ছুটু, হিংসুটে আর সৃষ্টি ছাড়া, গল্প শুনবে তা বেশ তো, শুনো দিয়ে মন। এক দিশে এক বোন ছিল গো, আজব রকম বোন, তার ঠিক আজব নয় না হয়তো, তবে যেন কেমন কেমন, বোনের মতো সবকিছুই তবু ঠিক নয় যেমন তেমন। সে বোনের এক গল্প আছে, গল্প নয় বলতে পারো বন বাণী, কোথায় সে বোন এই সেরেছে, আমি কি তার ছাই জানি, বাড়ির পাশেই পাবি খুঁজে, না যদি হ ঘর কোনো, আচ্ছা রাখো তো এই খুঁজু খুঁজি, গল্পটা তো আর শোনো। বাহ বাহ, চমৎকার, এই এভাবে যে শুরু হয়েছে, চমৎকার উদ্যোগ। আমরা আগে ছোটবেলায় আমাদের মা খালারা আমাদের ঘুম পাড়াতেন রাক্ষস কুক্ষসের গল্প বলে, ঠাকুরমার ঝুলি শুনিয়ে। তো এরকম লেখা যদি এখন আপনারা লিখেন, তাহলে হয়তো বা এখনকার প্রজন্মের মা বাবারা হয়তো বা এগুলো পড়ার পড়ে শোনা শোনাতে পারবে। একটা আশা যদি আমরা অন্য টিভি বা এই মিডিয়াগুলো থেকে একটুখানি যদি আবার মুখ একটু ফেরাই, যদি মুখ ফিরিয়ে এখানে হ্যাঁ ই করি, পাঠে মনোনিবেশ করি পাঠে বইয়ে, পাঠের প্রতি। জি, আমার এখনও মনে পড়ে সেই ছোটবেলাকার ছড়ার কথা, খোকা ঘুমালো পাড়া জোড়ালো, বর্গি এলো দেশে, বুলবুলিতে ধান খেয়েছে, খাজনা খাজনা দেব দেব কিসে, কিসে, এই যে দুঃখ কথা। কিন্তু এই দুঃখ কথাও কিন্তু সুন্দর সুর করে রাতে মা খালারা আমাদেরকে শোনাতেন। হ্যাঁ, যদিও এর এর কথার অনেক তাৎপর্য রয়েছে, ঠিক যে কিভাবে আমার খাজনা দেব অভাবের আপনার সংসার। আপনার এই অনুষ্ঠানে আজকে আমি আছি, কিন্তু আমি আপনার অনেকগুলো অনুষ্ঠানে দেখেছি, আপনি খেয়াল করলে দেখবেন প্রত্যেক সাহিত্যিকের আসলে মননটা ছোটবেলা থেকে শুরু হয়। অবশ্যই, এটা যিনি লেখেননি, মানিক বন্দ্যোপাধ্যায় লিখেছেন অনেক বয়সে এসে, জি আমরা সেটা জানি, জি, কিন্তু আসলে তার পাঠাভ্যাস কিংবা জগৎটা কিন্তু ছোটবেলা থেকে শুরু। ছোটবেলা থেকে সেই মায়ের কাছ থেকে শুরু, হ্যাঁ, মায়ের কাছ থেকে, মায়ের কাছ থেকে বুলি শিখি আমরা, এবং মায়ের কাছ থেকে কিন্তু আমরা, মায়ে কিন্তু আমাদেরকে ধরিয়ে দেয় পথটা। ঠিক তাই। শ্রুতি দর্শক মণ্ডলী, আমি বলতে ভুলে গিয়েছিলাম, আমি এই অনুষ্ঠান শুরু করবার সময় যে কবিতাটি পড়েছি, এই কবিতাটি সাগর রহমানের লেখা, এবং কবিতার নাম হচ্ছে যেতে যেতে। আমাকে মাফ করবেন দেরিতে বলবার জন্যে, আসি আপনার কথায়। আরেকটি পাণ্ডুলিপি রয়েছে আপনার, অয়ন চলন কিংবা দুঃখ ছোঁয়ার উপকথা, এটি একটি কবিতার পাণ্ডুলিপি। হ্যাঁ, এটা একটা কবিতার পাণ্ডুলিপি, এটা বেরিয়েছে ছোট কাগজ খেরোপাতায়। হুম হুম, পাণ্ডুলিপি আকারে প্রকাশ করার বিষয় আসলে একটা কাজ করে এরকম, যে বইয়ের আকারে যাওয়ার আগে যদি পাণ্ডুলিপি হয় এবার সেটা অনেকজন পড়ে, তাহলে আপনি কিছু মতামত পাবেন, ঘষা মজা করার একটা সম্পাদনার সুযোগ সুযোগ থাকে। থাকে, পাণ্ডুলিপি চমৎকার, প্রকাশের এটা আসলে মূল উদ্দেশ্য থাকে। অবশ্যই এটাই করা জি উচিত, জি, কারণ অনেক ভুল থেকে যায়। ঠিক। হ্যাঁ, তারপরে এসছে সূর্য দাগ ও অন্যান্য শোকাশ্রু। হ্যাঁ, এই এই বইটা মানে এই পাণ্ডুলিপিটা প্রকাশ পেয়েছে ঢাকায় লিপি একটা পত্রিকা, ছোট কাগজ প্রকাশ করে সেখানে। এই উদ্দেশ্য একই, নিজেকে আর একটু দেখে নেওয়া, মানুষের মতামত বা সম্পাদনা করার সুযোগ থাকা, এটা ওখানে যে প্রকাশ আরেকটি হয়েছে। আরেকটি যদি শুনিয়ে দেন আমাদের। ঠিক আছে, আমি শেষ বইটা যেটা জি, সূর্যদাগ এবং অন্যান্য শোকাশ্রু সেটা থেকে একটা পড়ছি। কবিতার শিরোনাম হচ্ছে ফিরে আসি নিজ গাঙ্গে আকুল একাকী। দৈতার কাছে জমা রেখে বীজ পক্ষ, আমি পিঠ টান করে উঠে দাঁড়াই, গলায় লাল গামছা ঝুলিয়ে হুঁকুতে শেষ টান দিয়ে বলি তবে যাই। চাতালে গুঁজে রাখা ভাঙা সাকর বিলাপ, শুকনো গাঙ্গের ঝুরঝুরে পাড় টাঙানো শিকাতে, হাত বুলিয়ে শেষবার কাঁথার ভাঁজে ঘষে তুলি শরীর উত্তাপ, পড়ে থাকে আদর্শ লিপি পৃষ্ঠার মতো চেনা জিওল বিল, চেনা বন্ধুর গাঢ় স্বরে সূর্য এসে টোকা দেয় পিঠে, আমার নির্মোহ প্রস্থানের দিকে তীর্যক অবিশ্বাসের চাহনি, সার সার তাল খেজুর বেথুন জঙ্গলের, আমি স্মিত হেসে ঘামে ভেজা মুখ মুছে বলি আচ্ছা যাই তবে। আমার যাবার রেখা ধরে কাঠবিড়ালির পায়ে চলা পথ,
ভাঙা দোয়েলের বাসা যত্নে তুলে দিয়ে গাছে, বাঁ হাতে ধানের পালান রেখে পায়ে পায়ে উঠে আসি সড়কে। দূরে ধোয়াটে গ্রামের রেখায় একটি করুণ রং লিপ্তে থাকে, জল রঙের আদুরে কণার ঘ্রাণ এসে লাগে নাড়া পোড়ানো মাঠ হতে। আমি মৃদু মাথা ঝুঁকে হাসি, আচ্ছা যাই। চলে যাবার গল্প মানে আমার এই, যেভাবে নির্বিঘ্নে ধুয়ে ফেলা যায় বিকেল মাঠে দৌরাত্ম চিহ্ন, কিংবা মুছে ফেলা যায় রুদ্রজল ঘাড় হতে, আমার চলে যাবার আগে মুখের মানচিত্র হতে, এভাবেই আমি মুছে ফেলেছি দ্রাঘিমা রেখা। বালুচরে শতপদ চিহ্ন জোয়ারে ভেসে যেতে দিয়ে নেহায়েত পথচারীর মতো পেরিয়ে এসে অতগুলো স্মৃতি, আমার নিরুপদ্রব চলে যাওয়া নিজ গাঙ্গে আকুল একাকী। বাহ, চমৎকার। আমরা জানি আপনি সাহিত্য সম্পাদনার কাজটি করছেন এখানকার এই বিলেতের একটি বেশ জনপ্রিয় সাপ্তাহিক পত্রিকায়। তো এখানে কাজ করতে যেয়ে আপনি কি কোনো বাধার সম্মুখীন হয়েছেন বা কি ধরনের সমস্যা রয়েছে এই সম্পাদনা কাজে? আমি নিজেকে সৌভাগ্যবান মনে করি যে পত্রিকার মতো একটা জনপ্রিয় এবং বেশ চমৎকার একটা কাগজের সঙ্গে নিজেকে যুক্ত হতে পেরে এটা মোটামুটি আমার প্রতি মাসে করার চেষ্টা করি, একটা সাহিত্য সম্পাদনা কাজটা একটা পাতা। আর বেশিরভাগ লেখা প্রকাশের উদ্দেশ্য থাকে এখানকার যারা লিখছেন মূলত, বাট একই সঙ্গে বিভিন্ন জায়গা থেকে লেখা আসে এবং বাংলাদেশ থেকে অনেক লেখা এখানে আসে, ইউরোপের অন্য জায়গা থেকে, ইউরোপ থেকে আসে, ইভেন আমেরিকা, অর্থাৎ সারা বিশ্বে ছড়ানো ছেটানো। এটা কিভাবে সংগ্রহ করেন, এটা প্রক্রিয়াটা কি? আসলে বেশিরভাগই ব্যক্তিগত পরিচয় থেকে লেখাগুলো, ইমেলের মাধ্যমে যেটা আসা হয়। আর তবে উদ্দেশ্য থাকে বা ইচ্ছে থাকে বেশিরভাগ লেখা এখানে যারা বিলেতে বসে লিখছেন, যেহেতু জায়গাটা এখানেই, প্রকাশ হয় এখানে, সেটা করা। বাধার কথা আপনি বলছেন, মূলত বাধাটা আমি বলবো যে যোগাযোগের একটা ব্যাপার থাকে এখানের মধ্যে, এবং আমি প্রত্যেকটা সংখ্যা বেরোনোর পর নিজে একটু লজ্জায় থাকি যে আমি তাদের কাউকেই সৌজন্য কপি খুব একটা দিতে পারি না। যদি দিতে পারতাম আমার খুব ভালো লাগতো। এটা আসলে স্থানের কারণে হয়, আরো বিভিন্ন সমস্যা আছে, বাট আমি চেষ্টা করি অ্যাটলিস্ট অন্তত একটা পিডিএফ কপি ওনাদেরকে পাঠাতে, নিজের লেখাটা যেন ওখানে দেখা যাক। বাট একই সঙ্গে এটা খুব আনন্দের ব্যাপার, সত্যিকার অর্থে আমার নিজের প্রচন্ড আনন্দ হয় যখন অতগুলি লেখা ওখানে সাজাই, অনেকগুলো লেখা পাঠের মানে অভিজ্ঞতাটা আমার হয়। একটা জিনিস এখানে দায়িত্ববোধের একটা জায়গা আছে যে লেখার মানের বিষয়টা আপনি কিভাবে নির্ধারণ করেন, এখানে কি কোনো পর্ষদ আছে যারা লেখাগুলা নিয়ে একটু একটু বাছাই করে, বাছাই পর্ষদ রয়েছে কি? এটা আমাকে স্বীকার করতে হবে যে এরকম কোনো পর্ষদ নেই আসলে, ওইভাবে এই জায়গাটা এখনো তৈরি হয় নাই বলেই আমি বলবো। তবে ফলে পুরো ব্যাপারটা আমার উপরেই থাকে, আমাকে অবশ্যই আমাদের প্রধান সম্পাদক সাহায্য করেন, এমদাদ ভাই আছেন, উনি এমদাদ ভাই আছেন, উনি আমাকে সাহায্য করেন। বাট লেখা মূলত আমি পুরোটা সম্পাদনা করি। এবং কি ধরনের সুযোগ আপনি ওখানে পান এগুলা করতে? সুযোগ আমি খুব স্বাধীনতা ভোগ করি, যেটা আমি কৃতজ্ঞ পত্রিকার প্রতি, এবং উনি আমাকে আজ পর্যন্ত আমি মনে করতে পারবো না কোনো রকম কোনো ইম্পোজ করে দিয়েছেন ওনার নিজের কোনো সিদ্ধান্ত। সো এই জায়গাটা ওনার প্রতি আমি কৃতজ্ঞ, আমি সম্পাদক সাহেবের কথা বলছি, পত্রিকার কথা বলছি। আর একই সঙ্গে ওই যে বলছি যে অনেকগুলো লেখা জড়ো হওয়া, একসঙ্গে ওখানে প্রকাশ হওয়া, এটা আসলে আমি এইভাবে দেখি যে বিলেতকে রিপ্রেজেন্ট করার একটা জায়গা, যে কি লেখাগুলো সাম্প্রতিককালে যাচ্ছে হচ্ছে। আর আপনি আরেকটা জিনিস বলছিলেন যে প্রবাসে বাংলা সাহিত্য চর্চার যে সমস্যাগুলো রয়েছে, তো এগুলা কি ধরনের সমস্যা রয়েছে প্রবাসে বসে বাংলা সাহিত্য চর্চা করা? এটা অত্যন্ত সুন্দর একটা প্রশ্ন আসলে, যেটা আমরা যারা প্রবাসে থাকতে হচ্ছে বিভিন্ন কারণে, ইচ্ছা কিংবা অনিচ্ছা, আমরা প্রত্যেক সাহিত্যিকই এটা ফিল করবেন। রবীন্দ্রনাথ একটা কথা বলেছেন যে আপনি গায়ে বসে যদি কাদা কাটাকাটি করেন ইয়ের সঙ্গে, কৃষকের সঙ্গে, তাহলে আপনি কৃষকের গল্প লিখবেন, ব্যাপারটা এরকম না। আমরা জানি সৈয়দ আলী আল্লাহ, উনি বাংলাদেশের গ্রামীণ সমাজকে নিয়ে লেখা সবচেয়ে বিখ্যাত তিনটি উপন্যাস, কিন্তু উনি সারা জীবনে কাটিয়েছেন বাইরে। উনার আমার অত্যন্ত প্রিয় একটা উপন্যাস চাদরমাবস্যা, যেটা আমার অতি প্রিয়, এটা উনি লিখেছেন, সেটা হচ্ছে ফ্রান্সে বসে। তার চারপাশে ওই পরিবেশে ওই গ্রামে ইউরিয়াজ নামে একটা গ্রাম, গ্রামের পাশে ছিল পাইন গাছ, ফার গাছ, বিদেশি গাছ। আমরা যদি এখানে এই প্রসঙ্গে বলি, ওনাকে বোধ হয় মানে কবর দেওয়া হয়েছে, ফ্রান্সে সমাহিত করা হয়েছে। তো ওনার চারপাশে আপনি দেখুন আছে বিদেশি সব গাছ, কিন্তু ওই গল্পে আপনি কোথাও টেরি পাবেন না, কারণ উনি লিখছেন বাঁশ। তার তার মনের ভিতরে মানে পোতা রয়েছে তার সেই গ্রামটা, গ্রাম, মাটি, মানুষ, সেখানে মধ্যে আপনি বাঁশ ঝাড়ের কথা পাচ্ছেন, বোঝাই যাচ্ছে না। আবার একই সঙ্গে আপনি এটা দেখুন, ধরুন আমি যে শাহবাগ আন্দোলন হলো কিছুদিন আগে, যদি আমি ওটা নিয়ে একটা কবিতা লিখতে চাই,
গল্প লিখতে চাই এখানে বসে, ব্যাপারটা হবে আমি কিন্তু সেই জ্বালাটা বোধ করিনি, আমি হরতালের কারণে রাস্তা আটকানোর কারণে ওই স্লোগান আমি অংশগ্রহণ করিনি, ফলে ওই যে আগুনটা সেটা আমি শুধুমাত্র আবেগ দিয়ে বোঝার চেষ্টা করেছি, আমি কিন্তু ওটা দ্বারা ইয়ে নই, মানে উদ্দীপ্ত ওইভাবে হতে পারিনি, ফলে সেফ আবেগের জায়গা, ফলে এই একটা দূরত্ব আবার সৃষ্টি হয়ে যায়। সুবিধা অসুবিধা যেটা বলতে চাই, সুবিধা অসুবিধা দুটোই আছে, দুটোই আছে। কথা সাহিত্যিকদের ক্ষেত্রে একটু সমস্যা বেশি হয় বলে আমি বিশ্বাস করি, আমি আমার নিজের উদাহরণ দিয়ে কথাটা সংক্ষেপে, কাছে থেকে দেখা যায় না, কাছে থেকে দেখা, আমি নিজের উদাহরণটা দিলে আপনি ক্লিয়ার হয়ে যায় বিষয়টা, কথা সংক্ষেপ হবে। আমি সাম্প্রতিককালে একটা উপন্যাস শেষ করেছি, উপন্যাসটা হচ্ছে গোর খোদক, একজন মানুষ যে কবর খোঁড়ে গ্রামের মানুষ, এবং এটা নিয়ে ভাবনা ঘটনা এটা নিয়ে বিবর্তিত হয় আবর্তিত হয়। আমি আপনাকে বলেছি যে আমি দীর্ঘকাল আগে গ্রাম ছেড়ে চলে আসছি, ফলে এই যে একজন গ্রামের মানুষ কবর খোঁড়ার সিস্টেমগুলো, তার আবর্তন বিবর্তন মনের চিন্তাভাবনা আমি খুব কাছ থেকে অনেকদিন ধরে দেখিনি, সুযোগ হয় নাই, যখন ছিলাম তখন ছোট ছিলাম, ভাবিনি ওভাবে। ফলে এখানে বসে লিখতে গিয়ে আমি প্রতিনিয়ত বোধ করছি যে আমি যদি ওই জায়গায় একটু দেখতে পারতাম, আরো কোন একটা কবরস্থানে যেতে হতো, ঘনিষ্ঠ হতো। আমি এখানে আমার যত পরিচিত আছে, আমি একজন নামই বলি, মনির রহমান বাবুল ভাই আমার খুব প্রিয় মানুষ, আমাদের খুব ভালো একজন রাইটার, প্রায় উনাকে ফোন করে আমি বিরক্ত করি যে আমাকে কবর সম্পর্কে একটু বলেন, এবং উনি শুধু উনি বলেন, অনেকে আমাকে সাহায্য করেন এই বিষয়টা। অনেক ধন্যবাদ আপনাকে, আমাদের সময় একেবারে কম, আপনার একটি একটি গদ্য আপনি পড়তে চেয়েছিলেন, যদি আমাদেরকে একটু পড়ে শোনান। আপনার সময় যদি কম হয় তাহলে আমার গদ্য বিষয়গুলো বরং থাকুক, আপনি বরং অন্য কোনো আলোচনা যেতে পারেন। আচ্ছা না ঠিক আছে, আপনি পড়তে পারেন, ওটা ওটা শেষ করতে পারবেন না। আমি আমি আসলে গদ্য বলতে আমি জাস্ট চাইলে আপনি হ্যাঁ বইয়ে জাস্ট একটা হয়তো কয়েকটা লাইন পড়ে দিতে পারি। জি 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 আমাদের যদি একটা বই দিবেন। জি, এটা হচ্ছে সালিশ গল্পের, আমি জাস্ট অল্প একটু পড়ব সূচনাটা। জি, আতামিয়ার ঘাড়ের রক্ত টেড়া, সে রক্ত টেড়া ঘাড় আরেকটু টেড়া করে বলল, আপনাকে সালিশ আমি মানি না। মনা হিসিস করে উঠল, তুই এসব কি কস, তোর মরণের স্বাদ হইছে না? এমন সময় ঘটনাটা ঘটল, মাথার উপরের বট গাছ হতে সালিশের মাঝখানে টুপ করে পড়লো একদলা সাদা সাদা পাখির পায়খানা, পড়ে ঘাসের উপর বিচিত্র নকশা তৈরি হলো। আতামি আবার বলল, খালি আমি না, পাখি তো আপনাকে সালিশ মানে না, আপনাকে সারিলে সালিশে সে টাট্টি করে, বলে সে থুক করে একদলা থুতু ফেললো মাটি। বাবা চমৎকার, চমৎকার ঘটনা আপনি এখানে তুলে ধরেছেন। আমি এই এই অংশটা শুধু এটুকু এই জন্যই পড়লাম, এই যে চিত্রময়তা, যে সালিশে যে টাট্টি করছে পাখিকে দিয়েও সে বুঝাচ্ছে, এটা জাস্ট আপনি বলেছেন বলে আমি একটুখানি অংশ আপনার সাথে। চমৎকার। আরেকটা জিনিস খুব সংক্ষেপে যদি বলেন, এখানে সাহিত্য চর্চা কেমন হচ্ছে এই বিলেতে? বিলেতে সাম্প্রতিক সাহিত্য আমি গত কিছুদিন ধরে আছি এবং অত্যন্ত চমৎকার, আমি বলবো যে প্রত্যেকে নিজ উদ্যোগ থেকে কাজটা করছেন। যদি আমরা এভাবে ভাবি যে প্রত্যেকে নিজের সময়কে দিয়ে এবং কোনো কিছু আশা না করেই করছেন, এটা অত্যন্ত চমৎকার একটা কাজ হচ্ছে। শুধু একটুখানি যেটা বলতেই হয় বলা উচিত, সেটা হচ্ছে আমরা যেটা আমি বোধ করি নিজে, যে প্রপার সাহিত্য আড্ডা যদি আর একটু ভালো হয়, এই সাহিত্য আড্ডা বলতে শুধু নিজের পাঠ না, কেমন হওয়া উচিত আমার মনে হয়, এটা নিজের পাঠের সাথে সাথে বিশ্ব সাহিত্য, আমাদের নিজের সাহিত্যের যারা দিকপাল রয়েছেন তাদের পাঠটাকেও আমরা, তাদের পড়াশোনাটাকে যদি আমরা একসঙ্গে যাচাই বাছাই করার সুযোগ পাই, আমার অবস্থানটা কোথায়, এই নিয়ে যদি একটা মুক্ত আলোচনা নিয়মিত হতে থাকে আমরা সবাই ঋদ্ধ হব। কিন্তু একই সঙ্গে আমি বলবো উপসংহার হিসাবে আপনার এই প্রশ্নে, যে অত্যন্ত চমৎকার কাজ হচ্ছে এবং এই ধারা অব্যাহত রাখা উচিত, অনেকেই রাখছেন সম্পূর্ণ নিজ উদ্যোগে, এদের প্রত্যেকের ধন্যবাদ পাবেন। চমৎকার। আপনাকে আপনি যদি দর্শকদের উদ্দেশ্যে কিছু বলতে চান? আমার মনে হয় দর্শকদের উদ্দেশ্যে আমি বলার মতো বয়সে এখনো পৌঁছাই নাই, শুধু এটুকু বলবো যে যারা সাহিত্য চর্চা করেন, যারা লেখালেখি করেন, প্রত্যেকের একটাই উদ্দেশ্য থাকে বইগুলো পঠিতে হবে। আমরা এটাকে বলে ব্রিলিয়ান্ট বেসিক, পড়তেই হবে, সেটা আমার নিজের ভাষাকে দেশকে উন্নতি করার জন্য। এই পাঠের দিকে আপনারা নজর রাখবেন, যাদের বই প্রকাশ হয় বিলেত থেকে বাংলাদেশে, সে বইগুলো সংগ্রহ করে আমরা যদি পাঠে মনোযোগ হই, আমাদের মনে এটা শুধু দর্শক মানে আমি বলছি যারা লিখছে তাদের উদ্দেশ্য, এটা আমাদের সবার ভালো লাগবে, সবার উপকার করবে। অনেক ধন্যবাদ আপনাকে, আমাদেরকে কষ্ট করে সময় দেওয়ার জন্যে, অনেক দূর থেকে এসছেন এবং আমাদেরকে সময় দিয়েছেন, আপনার মূল্যবান মতামত দিয়েছেন। শুধু দর্শক মণ্ডলী, আপনারা দেখলেন সাগর রহমান অনেক মূল্যবান মতামত দিয়েছেন দর্শকদের উদ্দেশ্যে, যারা লেখালেখি করি আমরা, যারা পড়ি তাদের উদ্দেশ্যে, সেটি হচ্ছে আমাদেরকে পড়তে হবে, পড়ার কোনো বিকল্প নেই। ভালো পাঠক হতে হলেও পড়তে হবে, নিজেকে গড়ে তুলতে হলেও পড়তে হবে, সমাজকে গড়ার জন্য পড়তে হবে, জানতে হবে, তার জন্য একমাত্র অস্ত্র হচ্ছে আমাদেরকে বেশি বেশি পড়তে হবে। আশা করব আপনার সন্তানকে বাংলা বই হাতে তুলে দেবেন।
পড়ার প্রতি আগ্রহী করে তুলবেন। আপনাদের সবাইকে ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।